আজ ক্লাস 11 2023, অর্থাৎ বর্তমানে তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং 2023 সালে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিতে চলেছো, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের একদম শেষ মুহূর্তের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের পরীক্ষায় 8 মার্কের বড় প্রশ্ন দেওয়া হয়, তো আজ তোমাদের সেই 8 মার্কেরই বড় প্রশ্ন সম্পূর্ণ অধ্যায় ভিত্তিকভাবে সাজেশন দেওয়া হবে। তোমরা কোন কোন অধ্যায় থেকে কোন কোন 8 মার্কের বড় প্রশ্নগুলি এখন থেকেই তৈরি করবে, কোন কোন প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকে কিন্তু সেই নিয়েই আলোচনা করব। প্রত্যেক অধ্যায় থেকে 2-3টে করে প্রশ্ন দেওয়া হবে যেগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্লাস 11 2023-এর ফাইনাল পরীক্ষার জন্য, সেই প্রশ্নগুলি কিন্তু নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা খাতা পেন বের করে প্রশ্নগুলি পরপর লিখে নাও এবং এই প্রশ্নগুলি এখন থেকে তৈরি করো। এই প্রশ্নগুলি তৈরি করা থাকলে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু কোনো চিন্তা করার দরকার নেই, তোমরা এখান থেকেই 100% কমন পাবে। আর বলে রাখি, তোমাদের ক্লাস 11 2023-এর অন্যান্য সাজেশনও কিন্তু আপলোড হয়েছে চ্যানেলে, সেগুলি দেখে আসো, পরবর্তীতে আরও হতে থাকবে। আজকে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের বড় প্রশ্ন আপলোড হচ্ছে, পরবর্তীতে কিন্তু এমসিকিউ এসিকিউ কিন্তু উত্তরসহ আলোচনা করা হবে এবং এই বড় প্রশ্নের নোটসও কিন্তু আলোচনা করা হবে, তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো বেশি কথা বাড়াচ্ছি না, সোজাসুজি মূল ভিডিওতে এগিয়ে যাচ্ছি। তো দেখে নাও প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নটি বলবো, 1 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন এখান থেকে যেটি করবে, রাষ্ট্রবিজ্ঞানকে কি বিজ্ঞান বলা যায়, এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও। প্রশ্নটি ঘুরিয়েও দিতে পারে, রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য, আলোচনা করো। উত্তর একই হবে, প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, তাই জন্য দুভাবে কিন্তু দেওয়া হলো। তো দুটি ভালো করে করো। এখান থেকে আরেকটি প্রশ্ন করবে, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। এই 3টি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই 3টি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে একটি প্রশ্ন দেখে যেতে বলবো, যেটি হলো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এবং রাষ্ট্রবিজ্ঞানের পরিধি। এই প্রশ্নটি কিন্তু দেখে যাবে, আর প্রথম 3টে প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে। হয়ে গেল প্রথম অধ্যায়, চলে আসছি পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম যেই প্রশ্নটি করবে, রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক ঐশ্বরিক মতবাদটি আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। সাথে কিন্তু বলপ্রয়োগ মতবাদ এবং সামাজিক চুক্তিবাদী মতবাদটাও দেখে রাখবে, ক্লিয়ার? প্রথমে রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক ঐশ্বরিক যে মতবাদটি আছে সেটা কিন্তু ভালো করে করতে হবে এবং বলপ্রয়োগ মতবাদ এবং সামাজিক চুক্তিবাদী মতবাদটা জাস্ট একটু দেখে রাখতে হবে। এখান থেকে দ্বিতীয় যেই প্রশ্নটি করবে, রাষ্ট্রবিজ্ঞান ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য আলোচনা করো, রাষ্ট্র অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য আলোচনা করো বা পার্থক্য লেখো। তো এখান থেকে দুটি প্রশ্ন ভালো করে করো এবং বাকি যে দুটো বললাম, বলপ্রয়োগ মতবাদ এবং সামাজিক চুক্তিবাদী মতবাদ, এই দুটো একটু দেখে যাবে। তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন ভালো করে করো, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য। এখান থেকে একটি প্রশ্ন দেখে গেলেই হবে, এই প্রশ্নটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চতুর্থ অধ্যায়। এখান থেকে কোন কোন প্রশ্ন করবে, প্রথম প্রশ্ন প্রশ্নটি করবে, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে আরেকটি প্রশ্ন দেখে যাবে, স্বাধীনতার রক্ষা কবচ, স্বাধীনতাটা ভালো করে দেখে যাবে, স্বাধীনতার সংজ্ঞা প্রকারভেদ এবং স্বাধীনতার রক্ষা কবচটা ভালো করে করবে। তো চতুর্থ অধ্যায় থেকে যেই প্রশ্নটি প্রথমে বললাম, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন হয় না। ষষ্ঠ অধ্যায়, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, প্রথম ভালো করে করে যাবে এই প্রশ্নটি, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় থেকে। পরবর্তী যে প্রশ্নটি করবে, ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা, ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট যেটি করবে, দুষ্পরিবর্তনীয় সুপরিবর্তনীয় সংবিধানের পার্থক্য, খুব ভালো করে করে যাবে, দুষ্পরিবর্তনীয় সুপরিবর্তনীয় সংবিধানের পার্থক্য। নেক্সট, অলিখিত সংবিধান কি বা কাকে বলে, এর গুণ এবং দোষগুলি আলোচনা করো, অলিখিত সংবিধান কি, এর গুণ ও দোষগুলি আলোচনা করো, অর্থাৎ অলিখিত সংবিধানটা কিন্তু ভালো করে করতে হবে। ষষ্ঠ অধ্যায় হয়ে গেল, ষষ্ঠ অধ্যায় থেকে 1টি প্রশ্ন ভালো করে করো। সপ্তম অধ্যায়, এখান থেকে কিন্তু বেশ কিছু কিছু প্রশ্ন করতে হবে। প্রথম যেই প্রশ্নটি করবে, এখান থেকে এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য আলোচনা করো, এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট যেটি করবে, এখান থেকে রাষ্ট্রপতি ও সংসদ শাসিত সংসদের মধ্যে পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর যেটি এখান থেকে করবে, তুমি কি মনে করো যে ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত এককেন্দ্রিক, তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও, ভালো করে করে যাবে এইটি, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট যেখানে এখান থেকে যেটি করবে, তোমরা সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্য, এটি দেখে যাবে এবং এর সাথে কিন্তু আরেকটা প্রশ্ন দেখে যেতে পারো, এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্য।
এই দুটো প্রশ্ন দেখে যাবে, প্রথম তিনটে প্রশ্ন ভালো করে করো এবং পরে দুটো প্রশ্ন কিন্তু করে যাবে। তবে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের যে বৈশিষ্ট্য সেটি কিন্তু ভালো করে একটু দেখে যাবো, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। সেকেন্ড প্রশ্নটা অর্থাৎ এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটার থেকে একটু ওটা বেশি গুরুত্বপূর্ণ আছে। তো সপ্তম অধ্যায় থেকে একটি প্রশ্ন করো। অষ্টম অধ্যায় থেকে কী কী প্রশ্ন করবে? 1 নম্বর, ভারতীয় সংবিধানের সাম্যের অধিকার আলোচনা করো, ভারতীয় সংবিধানে উল্লিখিত সাম্যের অধিকারটি আলোচনা করো, সাম্যের অধিকার ভালো করে করবে। এরপরে করবে ভারতীয় সংবিধানে উল্লিখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো, তো সাম্যের অধিকার এবং স্বাধীনতার অধিকার ভালো করে করে রাখবে, এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, তো মৌলিক কর্তব্যগুলি ভালো করে করে রাখবে। নেক্সট করবে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য। তো অষ্টম অধ্যায় থেকে 1টি প্রশ্ন করো, এখান থেকে কিন্তু অবশ্যই কমন পাবে, এখান থেকে মাত্র 4টি প্রশ্ন দেওয়া হলো অষ্টম অধ্যায় থেকে। এরপরে কিন্তু 1টি প্রশ্ন তোমার দেখে যেতে পারো, সেটি হচ্ছে অধিকার, অধিকারটা একটু জাস্ট দেখে যাবে, অধিকার তাহলেই হবে। আর বাকি যে সমস্ত অধ্যায় থেকে বললাম কোন কোন প্রশ্নগুলি করবে, তো সমস্ত অধ্যায় থেকে 1টি প্রশ্ন যদি করো তাহলে কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে 100% কমন পাবে। ক্লিয়ার? তো 1টি অধ্যায় কিন্তু ভালো করে করো। তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে কিন্তু বড় প্রশ্ন দেওয়া হয়, তো অবশ্যই কিন্তু ভালো করে করে রাখো, আর যেই প্রশ্নগুলি বললাম তোমরা ভালো করে কিন্তু করে রাখো। আর রাষ্ট্রবিজ্ঞানের পরিধিটাও কিন্তু, পরিধি যেটা বললাম যে প্রশ্নটি দেখে রাখবে সেটা কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। তো এরপরে কিন্তু ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞানের যে MCQ SCQ সমস্ত সাজেশনই কিন্তু চ্যানেলে আসবে, তো অবশ্যই কিন্তু দেখতে থাকো। তো এই ছিল ক্লাস 11 2023 সালের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের একদম অধ্যায় ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন বড় প্রশ্নের। তো অবশ্যই কিন্তু তোমরা প্রশ্নগুলি এখন থেকে প্র্যাকটিস করো, আর পরবর্তীতে কিন্তু অন্যান্য সাজেশনও কিন্তু চ্যানেলে অবশ্যই আসবে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।